আজকের কি এই পুলিশ প্রশাসনের ব্যর্থতায় মৃত্যুঞ্জয়ের পরিবার বাড়ি ফিরতে পারলো না? মৃত্যুঞ্জয়ের পরিবারের সাথে আমার কাছে আমার আসতে এত দেরি হলো সেজন্য সংবাদ মাধ্যমের কাছে যারা সকাল থেকে অপেক্ষা করেছিলেন যে টাইম আমি আসতে পারিনি তার প্রধান কারণ ছিল এই টালবাহানা। কেননা আমার কাছে খবর ছিল, আমাদের সোর্সের মাধ্যমে খবর ছিল যেখানে পরিবারের লোকরা নেই। আমার ভিজিটের প্রথম যে শর্ত যে তার পরিবারের সাথে কথা বলো, কী হয়েছিল, যে পরিবার লছে তারাই সঠিক কথা বলতে পারবে। সেই পরিবার আমি খবর পেলাম এখানে নেই, আমি মালদা স্টপ করলাম, সমস্ত সোর্স লাগিয়ে পরিবারকে সেখানের সাথে তার সাথে মিট করলাম এবং পরিবারের তারা চাইছে আমরা বাড়ি ফিরতে, কিন্তু তারা বলছে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি, স্যার আমাদের দয়া করে বাড়ি নিয়ে যেন কতদিন আর লোকের বাড়িতে বাড়িতে কাটাবো। তখন তাদের সাথে কথা বলে সেই পরিবারকে আমি দায়িত্ব নিয়ে সাথে করে নিয়ে এসেছি এখানে। আমি এখানে তাদের নিয়ে যে কাজটা পুলিশের কাজ, কমিশন তাদের নিরাপত্তা দিয়ে সেখানে বাড়ি নিয়ে আসবে, সেই কাজ আমাকে দিল্লি থেকে তাদেরকে সাথে করে নিয়ে আসতে হলো। এর থেকে লজ্জার ব্যর্থ প্রশাসনের আর উদাহরণ নেই ভারতবর্ষে। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পরিবার বাড়ির কাছাকাছি, বাড়ির 50 মিটারের মধ্যে এসেও বাড়িতে ফিরতে পারছে না। কার ভরসায় ফিরবে এখানে? প্রশাসনের কোনো আধিকারিক নেই, আমি কাদের উপর ঠেলে দিয়ে দেবো? আমি তো চেয়েছিলাম যে প্রশাসন এখানে থাকবে, যে কাজটা প্রশাসন করতে পারেনি আমি তাদেরকে আশ্বাস দিয়ে নিয়ে এসেছিলাম যে ন্যাশনাল কমিশন কন্টিনিউয়াসলি আপনাদের টাচে থাকবে, আপনাদের কোনো ভয় নেই এবং সেই দায়িত্ব এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সেই প্রশাসনের, তারা আপনাদের সেফগার্ড করবে। যা সেফগার্ড করার জন্য এই কমিশন এই সম্প্রদায়ের মানুষের জন্য মহামহিম রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তার জন্যই আমি আপনাদের সেফগার্ড করে এখানে নিয়ে আসবো এবং প্রশাসনের কাছে দিয়ে দেবো, আপনাদের মিডিয়ার সামনে তাদেরকে হাজির করে দেবো। আমি সেই জন্য তাদেরকে নিয়ে এসেছিলাম। সাহেবঘাটের ঘটনাতেও আপনি ডিএমএসপিকে বলেছিলেন যে তলব করা হবে? অলরেডি ডিএমএসপিকে নোটিশ পাঠানো হয়েছে, তাদের টাইম দেওয়া হয়েছে, অনেক দিন ছুটি গেল পরপর, আমি তার মধ্যে কন্টিনিউয়াসলি বাঙ্গাল ভ্রমণে আছি, আমি দিল্লিতে গিয়ে সোমবারে পৌঁছে যাচ্ছি, দিল্লিতে গিয়ে ফের ওদেরকে সমন ইস্যু করা হবে। এই ঘটনায় কি আলাদা করে সমন ইস্যু করা? এটা আলাদা কেস, ওটা আলাদা কেস, দুটো কেসই আলাদা আছে এবং সেখানে ডিএমএসপিকে আমি সাসপেন্ডের নির্দেশ দিয়েছিলাম, এখনও পর্যন্ত কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট যায়নি। তো পরবর্তী স্টেপ আমরা দিল্লিতে গিয়ে পুরো টিম বসে সিদ্ধান্ত নেব এবং এটা ক্লিয়ার, আমি খুব দুর্ভাগ্য হচ্ছে ন্যাশনাল কমিশনের মতো বডিকে যারা ভারতবর্ষের তদন্ত করে, ভারতবর্ষের সমস্ত জায়গায় চলে যায়, তাকে মাত্র এক সপ্তাহ দেড় সপ্তাহের গ্যাপে দ্বিতীয়বার একই স্পটে আসতে হলো, এটাও একটা নজিরবিহীন ঘটনা। আবার কি সাসপেনশন কোনো? আমার অবশ্যই সাসপেন্ড তো হবেই, এখানে যারা যারা দায়িত্ব ছিলেন তারা দায়িত্ব পালন করতে পারলেন না, আর অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই পরিবারকেও আমি এখানে কার হাতে ছেড়ে দিয়ে যাব। এখানে আইসি তিনি নিজেই বললেন 4 দিন আগে এসেছেন, তো কোনো সিনিয়র আধিকারিক নেই, আমি সেই পরিবারকে আমার সাথেই নিয়ে যাবো, কারণ আমি এখানে কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না, যদি আমি দরকার হলে প্রয়োজনে গভর্নরের কাছে বলবো ঘটনা নিয়ে, প্রশাসনের দায়িত্ব নেবে, যদি তাদের সিকিউরিটির বন্দোবস্ত হয় তবেই পরিবারকে এখানে আমি বসাবো। আপনি গভর্নরকে বলবেন? হ্যাঁ, গভর্নরের কাছে আমার অবশ্যই, যেহেতু রাজ্যের উনি একজন কাণ্ডারী প্রশাসনের হেড, এবং গভর্নরকেও লিখবো এটা যে ওনাদের এখানে ব্যবস্থা করুন এবং ইমিডিয়েটলি সেই ব্যাপারে চিঠি পাঠাবো। গতকাল মুখ্যমন্ত্রী মালদায় বলেছেন যে এই বিষয়টা অন্য কেউ গুলি, কে গুলি চালিয়েছে ঠিক জানা যাচ্ছে না, এখন এখানে বিএসএফ থাকে রাত্রিবেলা, বিএসএফের জনের মধ্যে বিএসএফের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যারা সত্যিটা বলতে জানে না, এবং দেখুন ন্যাশনাল কমিশন আসলে তাকে ফেস করতে পুলিশ ভয় পাচ্ছে, তার জন্য কাকে, একজন জুনিয়র অফিসারকে সামনে ঠেলে দিচ্ছেন, অথচ সেই কোশ্চেনের জবাব তারা দিতে পারবেন আমি জানি, আর তার জন্যই ওনার মতো একজন অফিসার 4 দিন আগে জয়েন করে তাকে সামনে ফেলে দিচ্ছেন। এই যে প্রবণতা নিচু স্তরে পুলিশদের মধ্যে, তাদেরকে বলির পাঠা করা, তাদেরকে এইভাবে সাসপেন্ড করা, কিন্তু কারা চক্রান্ত করছে উপর থেকে সেটাকে খুঁজে বার করা আমাদের এখন কর্তব্য, এবং এর ইনভেস্টিগেশন প্রয়োজনে যদি কমিশনকে ইনভেস্টিগেশনে বাধা দেয়, কমিশনকে যদি ইনভেস্টিগেশনে সহযোগিতা না করে, প্রয়োজনে এই ইনভেস্টিগেশন কেন্দ্রীয় সংস্থা দিয়ে গিয়ে করাবো এবং তার সুপারিশ আমরা করবো।